ইলিম বাপ দুই প্রকার বাপ এক নম্বর হলো বাতিনি গিনিম দুই নম্বর হলো জাগিরি ইলিম বাপ জাগিরি ইলিম বাপ মাদ্রাসায় অর্জন করতে হয় মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে হয় বাপ আর বাতিনি ইলিম বাপ ওলিদের দরবারে নেককার মনসুর মকবুল বান্দাদের দরবার থেকে অর্জন করতে হয় বাপ শুধু যদি বাড়িতে বসে বসে যদি বাতিনি ইলিম অর্জন করা যেত তাহলে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি সুফি ফাতে আলী ওয়াইসের খাতে খাট দিয়ে তিনি বায়াত গ্রহণ করতেন না ঠিক না বেঠিক খাজা মঈন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ লিগে উসমান হারুনের খাতে খাট দিয়ে তিনি বায়াত গ্রহণ করতেন না ঠিক না বেঠিক ও বাবা জিরা ভাই না দাদা হুজুর বিদিকুল রহমাতুল্লাহ লিগে কেমন আল্লাহর ওলি ছিলেন তার ওলি কে ছিল বাপ রসুলে নমা সুমি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ লিগে রসুলের নমা কেন বলা হয় নাইবে রসুল কেন বলা হয় বাপ উনি প্রত্যেকটা পরে কে আল্লাহ নবীর সঙ্গে দীনার প্রত্যেঞ্জরে বলে এত বড় আল্লাহ উনি ছিল ভাব ভাবতেই পারবেন না কল্পনা করতে পারবেন না সবিভালে ভাই রহমান আলীকে দাদা হুজুর বিন কামরান রহমাতুল্লাহ আলীকে ওস্তাদ ছিলেন বাপ সুবি ফাতে আলী ওয়াসি রহমাতুল্লাহ আলীকে একজন চিন্তা করল হায় রে আফসোস আমি সেই নবী পাকের হাদিস শরীফকে ছেলেদেরকে আমি শিক্ষা দান করি আমি শিক্ষা দেই কিন্তু হায় আফসোস দুর্ভাগ্য সেই নবী পাককে আমাকে একবার দর্শন দিতে পারল না আমি সুবি ফাতে আলী ওয়াসি রহমাতুল্লাহ আলীকে এ জীবন আর রাখবো না এ জীবন আমি বিসর্জন দিয়ে দিয়ে দেব উনি মনে মনে করলেন হয়তো আমার তা আমার ইবাদত হয়ে যাচ্ছে সেই কারণে হয়তো বিশ্ব নবী আমার দিদার দেয় না সবি ফাদে আলী মহেশ্বর নিগে মনে মনে ভাবলেন হয়তো আমার হারাম খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো আমার নবী বা আমার দিদার দেয় না যেহেতু ইবাদা কবুল খাবার এক নম্বর সত্য হলো হালাল খাদ্য গ্রহণ করা তাই কোরআন জানিয়ে দিয়ে দিয়া আইনু খাল্লা দিনা মানু কুলু

ও শ করুন ইল্লাহ হে ইমানদার বিশ্বের জীবনগণ কোন স্বপ্ন এখন আমি আল্লাহ্বা তোমাদের যে রিসিক্ট দিয়েছি সেই রিসিক্ থেকে হালাল থেকে তোমরা হালাল গুলো ভক্ষণ করবে আর কি করবে ও শ হালাল রিজিখগুলো ভক্ষণ করতে করতে আমি আল্লাহ্পা কামার সিকিল করবে আমাকে স্মরণ করবে যদি ধরো আমি আল্লাহ্বা ক আমাকে স্মরণ করিস তাহলে আমি আল্লাহ আল্লাহ্বা তোদের রিসিক্কে আরও দিকুণে বৃদ্ধি করে দিয়ে দেব। ডাক্তুল্লাকে মনে মনে করলেন হয়তো আমার হারাম খাদ্য খাওয়া হয়ে যাচ্ছে তাই আল্লাহ রসুন আমার দিদার দেয় না উনি কি করলেন এক টানা চল্লিশ দিন তার জন্য নামাজ আদায় করলেন এক টানা চল্লিশ দিন হালাল খাদ্য গ্রহণ করলেন হালাল খাদ্য খেলেন চল্লিশ দিন পরে এক চল্লিশ দিনের মাথায় যখন ডবি পা কেউ দিদ আর হলো না সবি ফাতে আনি ওয় শ্রীর রখনাতুল্লা লীকে চল্লিশ দিনের মাথায় এক চল্লিশ যিনি উলিকি করলেন এশার নামাজ পড়ে তিনি শুয়ে পড়লেন টাকার জোতের নামাজ আদায় করলেন না এরকম করছো খাল একটা একবার রেখে দাও সুবি ফাতে আলি হয়েছি রহমাতুল্লা আলি কে মুড়ি কী করলেন তার নামাজ আমাই করলেন না এশার নামাজ পড়ে উনি কী করলেন বিছানায় শয্যায় সাজ্জিত হলেন তুনি ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেলেন হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন কে যেন আমাকে আমি সবি ফাওয়াতে আলি হয়েছি রহমাতুল্লাহ আমার জীবনটাও সর্গ করার জন্য নয় আমার জীবনটা শেষ করার জন্য আমি কি করলাম হাওড়া যে ব্রিজ রয়েছে ব্রিজ ওই হাওড়া ব্রিজ থেকে আমি দৌড়ে দৌড়ে হাওড়া ব্রিজের কাছে গেলাম যেতে 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 আমি দেখলাম যে আমার পিছন থেকে একজন ব্যক্তি সাদা জামা পরে খুব তার চেহারা আমাকে ডাকছে দাঁড়াও 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 কুম 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 সি দাঁড়াও আমি বললাম আমি ওই ব্যক্তি কি দিলাম ওই ব্যক্তি আমার জবাব দিল আমি বললাম আপনি আপনার কাছে যান আমার কাছে বাধা দিবেন না আপনি আপনার কাছে যান আমার কাছে বাধা দিবেন না সভি ফাজে আলী রহমাতুল্লাহ লিখে কে বলেছিলেন ও বাবা সবই ফাতে নিবাইসি বলো 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 তুমি কেন তোমার জীবনটা উৎসর্গ করার জন্য নয় তোমার জীবনটা কেন ক্ষতি করতে যাচ্ছ কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ ওই সময় ওই ব্যক্তিকে বলেছিলেন আপনাকে বলে আমার কীভাবে ওই সময় অনেক পেরা করার পরে তো ওই ব্যক্তি বলেছিলেন ওই ব্যক্তিকে সই ফাতে রহমাতুল্লাহ রহনাথুল্লাহকেই বলেছিলেন আমি আমি ছেলে মেয়েদেরকে আলাইহি সাল্লাইসাল্লামের হাদিস শিক্ষা দান করি কিন্তু আমার জীবনের বড় আফসোস যে নবীর হাদিস শিক্ষাকে আমি ছেলেদেরকে শিক্ষা দান করি সেই নবী আমাকে কোনো দিন শিক্ষা দিদার দিল না আমি শফিফা দিলে মাইসি রহমাতুল্লাহ লিগে আমার জীবনটা আরাধ্য না আমার জীবনটা শেষ করে দিয়ে যাব আল্লাহ পাকের বলিকে ওই সময় ওই ব্যক্তিটা বলে জিনের এ শফিফা দিলে মাইসি রহমাতুল্লাহ লিগে শোনো 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 তুমি যার জন্য তোমার জীবনটা উৎসর্গ করতে যাচ্ছ তুমি একবার পিছন পড়ে চাই দেখো আমি সেই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ হাজির হয়ে গেছে আল্লাহ নবী বাকে দুটো ঘাট ধরে ফাতিহালৈ হইছে রহমাতুল্লাহ লিগে খান্তে লাগলে হুজুর আপনি এত দিন আমার কি কেন دیدار দিলেন না আল্লাহ নবী বলে দিয়ে দিলেন ও সুফাতিহালৈ হইছে রহমাতুল্লাহ লিগে তোমার কি মনে নাই আদম থেকে নিয়ে আদম নবীকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নু নবীকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে ইলিয়াস নবীকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নবী zakariya alayhis salam ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নবী ruh alayhis salam কে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নবী ঈসা আলাইহিস সালামকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নবী ইউনুস আলাইহিস সালামকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নবী ইব্রাহিমকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে নবী ঈসাকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে আমার আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও ধৈর্যের পরীক্ষায় আমাকে পাশ করতে হয়েছে আমার ধৈর্যের পরীক্ষা আমার আল্লাহ পাক নিয়ে নিয়েছে ও বাবা সুফি ফাতেয়ালি ওয়াইসি রহমাতুল্লাহ নিয়া শোনো শোনো তুমি যে 41 দিন 40

আল্লাহ নবী বললেন ও সুফি ফাতি আলী ওয়াইসি सुनो এক বছর পরে তোমার শুনলে আমার দিদার হবে আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহু যুর আমি জানতে পারবো না আল্লাহ নবী বললেন ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি सुनो सुनो তাহলে মাসে তোমার সঙ্গে আমার একবার দিদার হয়ে যাবে আল্লাহর বলে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহু যুর আমি থাকতে পারবো না আল্লাহ নবী বলেছিলেন তবে ও সুফি শোনো শোনো আমার আল্লাহ পাক তোমার সঙ্গে প্রত্যেক সপ্তাহে একদিন তোমার সঙ্গে মুলাকাত করিয়ে দিয়ে দেবে সুফি ফাতেলে হইছে রহমাতুল্লাহ আলী গো ইসমাই বলে জিনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি থাকতে পারবো না আল্লাহ নবীকে বলে জিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানো আমি আমার প্রত্যেকটা পলক যতক্ষণ আমি বুঝাতে থাকবো বন্ধ করতে থাকবো প্রত্যেকটা পলকে জানো আপনাকে দেখতে পা আল্লাহ নবি বলেছিলেন যাও যাহোক বিফ জানে সে চলে যাও চলে যাও আমার আল্লাফার তোমার তোমাকে খবর করে নিয়েছে তুমি যখনই তোমার চোখটা ফোন করবে আমার আল্লাফার তোমার সঙ্গে আমার দিদার নসিব করে দিয়ে দেবে

সম্পর্কে তুমি মন্তব্য করতে না কিয়ামতের দেড় মাসে তোমার হিতা সম্পর্কে তোমার কান সম্পর্কে তোমার কর্ম সম্পর্কে আমার আল্লাহর কাছে তোমাকে জবাব দিই করতে হবে ঠিক না হবে ঠিক হবে না দুনিয়ার জমির চামড়ার মুখ বলতে বেশিক্ষণ বাধা বাঁধা থাকে না বেশিক্ষণ দেরি ফায় না বলে ফেলে বিভিন্ন রকম মন্তব্য করি কিন্তু এরকম মন্তব্য করা ঠিক নয় বাপ কেমন তো রে দিই আল্লাহ রাব্লাহ আলেমের দরবারে চুল চুল পরিমাণ হিসাব দিতে হবে ঠিক না ঠিক তাই আমার আল্লাহ পা জানিয়ে দিয়ে দি না তোমরা এমন কোনো আমার করো না আমি আল্লাহফা যেটাকে রেকর্ড করি না আমার আল্লাহফা জানিয়ে দিই দিতে মায়ে ينفذ من قول إلا لديه رقيب عتيد পবিত্র কোরআনে ছাব্বিশ নম্বর প্রাণ সুরার নাম সুরায় কফের মধ্যে আল্লাহ পা জানিয়ে দিয়ে দিনে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের কর্মগুলোকে তোমাদের ভালো মন্দগুলোকে আমি আল্লাহ পা রেকর্ড করার জন্য তোমাদের দুই কাজে দুইজন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছি আমি আল্লাহ পাক তোমাদের এক কাজে একটা ফেরেস্তা ভালো মন্দ ভালো লেখার জন্য অপর কাজে আরেকটা একটা ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছি খারাপটা লেখার জন্য কিয়ামতের মাইদানে মাসের আমি আল্লাহ পাক কি করবো ওই ভালো মন্দকে আমি আল্লাহ পাক একটা বই আকারে

তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ে নাও তোমার ঠিকানা জান্নার না জাগার নাম তুমি আজকে নিজেই নিজের বিচার করতে তোমার তুমি আজকে যথেষ্ট ঠিক না বেটি ও বাপ দুনিয়ার জমিনে আমি কতটা খারাপ কাজ করেছি আর কতটা মন্দ কাজ করেছি আমি নিজেই জানি ঠিক না বেটি মা জানে বাপ আর পাপ জানে মন ঠিক না বেটি আমার বাপকে আমার মাই জানে ছোটবেলায় জন্ম হওয়ার পরে মা আমাকে বলেছে যৌমুক লোক তোর পিতা সেখান থেকে আব্বা বলে ডেকেছি ঠিক না বেটি আমি জানি 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 যে আমার পিতাকে আর আর মন মন জানে পাপ কি কি পাপ কাজ করেছি কি অন্যায় করেছি কার আল ঠেলেছি কার চুরি করেছি কার সঙ্গে জেনা করেছি কার সঙ্গে ব্যবচার করেছি আমার অন্তর ছাড়া কেউ জানে তাই বাপেরা পাই ধরে বলে যাচ্ছি বাপ নেক আমল করুন জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় পরিচালিত করুন তাহলে দুনিয়ার জমিনটাও ভালো হবে আখের আপনার জন্য ভালো হয়ে যাবে বাপ আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ করতে চায় দুনিয়ার জমি তাদের দুইটা জিনিস করতে হবে বাপ এক নম্বর হলো মুক্ত ইবাদত করতে হবে দুই নম্বর হলো আমেলের সলিহ নেক কর্ম করতে হবে বাপ এই দুটা জিনিস যদি দুনিয়ার জমিনে করতে পারেন তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সন্দেহ নেই বাপ তাই চেষ্টা করবেন বাপ আমল করার এবং পায়ে ধরে বলে যাচ্ছি বাপ নামাজটা ছাড়বেন না পাঁচ তো নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন আপনি মরে যাবেন আপনার সঙ্গে কেউ যাবে না টাকা পয়সা বিবি বাচ্চা সন্তান যাদের মায়ে পরে দুনিয়ার জমিনে এত কষ্ট করছে কেউ আপনার সঙ্গে যাবে না বাপ হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ নামাজ ছাড়বেন না নামাজ ছাড়া কোনো গতি হবে না বাপ যদি নামাজ পড়তে পারেন কেমতের দিন হয়তো আল্লাহ পাক আপনার সমস্ত গোনাখাতাগুলো মাফ করে দয়ার জান্নাত দিতে পারে বাপ নামাজ পড়বেন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন মানুষের সঙ্গে অসৎ আচরণ করবেন না বাপ এতটুকু আপনাদের সম্মুখীন আমি আমি বলেই আমার বক্তব্য ইতি করছি অবাত ফিকে ইল্লা বিল্লাহ